হ্যালো ইমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চাচ্ছি আরডিপি নিয়ে এখানে আমরা আলোচনা করবো কীভাবে আপনারা আরডিপি নেবেন কীভাবে আরডিপি সেট আপ করবেন আর একটা ডাটা সেন্টার আরডিপি থেকে কীভাবে রেসিডেন্সিয়ালে কনভার্ট করবেন সে বিষয়টা শেয়ার করব আপনি যদি ফ্রেশ একটা রেসিডেন্সিয়াল আরডিপি নিতে চান সেই ক্ষেত্রে হিউজ পরিমাণ কস্ট করে সো যাতে কম খরচে খুব কম খরচে আইপির রেটে আপনি একটা রেসিডেন্সিয়াল আরডিপি ক্রিয়েট করতে পারেন সেই বিষয়টা শেয়ার করব তো ভিডিওটা স্টার্ট করার আগে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে চলুন ভিডিওটা শুরু করি তো ফার্স্ট আমরা যে কাজটা করবো ফার্স্ট আপনারা কিভাবে কম রেটে সবচেয়ে কম রেটে আর অথবা ভিপিএস কিনবেন সেই বিষয়টা শেয়ার করি কম রেটে যদি আপনি আর ডিপি নিতে চান অথবা ভিপিএস নিতে চান ক্ষেত্রে আমার চ্যানেলে দেখে সার্চ করবেন অথবা আপনি অলরেডি চ্যানেলে আছেন এই চ্যানেল থেকে আপনারা সরাসরি একটা ভিডিও বের করবেন সেই ভিডিওটা হচ্ছে সেই ভিডিওটা যদি দেখেন এই যে এইখানে সে ভিডিওটা এটা হচ্ছে টপ ফাইভ ডিপিএস আর কি যেখান থেকে আপনারা খুব কম খরচে এখান থেকে নিতে পারবেন অথবা বাট কম খরচে আপনি নিজে কিভাবে বানাবেন সেই বিষয়টা এখন দেখাবো আমি অলরেডি একটা ডাটা সেন্টার আরডিপি নিয়ে নিছি তো ফার্স্ট আমরা এটা সেট করি অনেকে সেট নিয়েও জানেন না তো আপনারা এখানে সার্চ করবেন রিমোট ডেস্কটপ কানেকশন আপনারা এইটা লিখে সার্চ করবেন এরপর আমরা ওপেন করলাম আপনারা যখন একটা আরডিপি নেবেন তখন তারা আপনাকে একটা আইপি দিবে একটা ইউজার নেম দিবে আর একটা পাসওয়ার্ড দিবে সো এখানে আমি দিয়ে দিচ্ছি তো এখানে আমি সিকিউরিটি পারপাস হাইড করে নিলাম এরপর এখান থেকে কানেক্ট করে নিলাম এখন তারা পাসওয়ার্ড দিতে বলছে সো পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম এরপরে ওকে করে দিলাম এরপর ইয়েস সো দেখেন বর্তমানে কিন্তু আমি আরডিবিতে চলে আসছি তো যদি আমরা একটা ব্রাউজার ওপেন করি তো এই হচ্ছে আমাদের ব্রাউজার অলরেডি এখানে কিছু কাজ করা হয়েছে ফুল স্ক্রিন করে নিলাম তো এই হচ্ছে মেনলি আরডিপি যেভাবে আপনারা আরডিপি ব্যবহার করবেন তো আশা করি সেট আপ নিয়ে করার কোনো সমস্যা নেই আশা করি নিজে নিজে কিনতে পারবেন প্লাস হচ্ছে সেট আপও করতে পারবেন এখন কথা হচ্ছে আমার এই হচ্ছে ডাটা সেন্টার আরডিপি বাট এইটাকে আমি এখন রেসিডেন্সিয়াল করে ফেলব এখন এটা রেসিডেন্সিয়াল করার জন্যে আপনার কাছে কিছু অপশন আছে যে কোনো একটা আইপি প্যাকেজ আপনি নিয়ে নেবেন আপনি চাইলে সফটওয়্যার আইপি নিতে পারেন যেমন নাইন প্রক্সি এরপরে আছে পায়াপ্রক্সি পায়াপ্রক্সি এই সাইট আছে এরপরে এই সাইট আছে আর অনেক সাইট আছে যেগুলো নিয়ে আমার অলরেডি অনেক ভিডিও আছে আর আমি আপনাদের জন্য কয়েকটা সাইট ডিসক্রিপশন রেখে দিব সেখান থেকে আইপি নিয়ে আপনি এখানে কাজ করতে পারেন এইগুলো হচ্ছে ডেলি আইপি এর এটার জন্য সফটওয়্যার ডাউনলোড করে কিভাবে সেট করে সেই ভিডিওটা দেখবেন যদি এটা দিয়ে করতে চান তাহলে ভালো হবে আরেকটা সাইড আছে প্রক্সি কোড চাইলে সেটা ইউজ করতে পারেন রোটেটিং আইপি এরপরে আপনি চাইলে মান্থলি আইপি ও সেট করে নিতে পারেন তো সবগুলোর ডিসক্রিপশন আমি রেখে দিব আপনারা সেখান থেকে যেটা খুশি কিনে নিতে পারেন সো নাইন প্রক্সিটা যদি লাগে বা আপনার বায়ো প্রক্সিটা লাগে সেটি নিয়ে নেক্সট টাইম একটা ভিডিও করবো কিভাবে আর ডিপির ভিতরে সেট আপ করবেন বাট আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে মান্থলি আইপি কিভাবে আপনি সেট আপ করবেন এর জন্য আপনার দুইটা তিনটা অপশন আছে একটা হচ্ছে ব্রাউজারে সেট করা আপনি যে ব্রাউজার ইউজ করেন না কেন সেই ব্রাউজারে একটা প্রক্সি সেট করে নেবেন সাপোজ আমি যদি ক্রোমের মধ্যে ইউজ করি আমি প্রক্সিটা এই ক্রোমেই সেট করবো সো নতুন একটা এক্সটেনশন এড করব এই হচ্ছে আমাদের এক্সটেনশন এরপরে ভিজিট ক্রোম ওয়েব স্টোর আর এখানে সার্চ করবো আমরা প্রক্সি সুইচি ওমেগা এরপর ইন্টার করে দিলাম সার্চ করলাম তো এখান থেকে ফার্স্ট এডটা আমরা চুজ করে নিলাম প্রক্সি সুইচ ওমেগা ভার্সন থ্রি এটা আমরা অ্যাড করে নিলাম একটু ক্রম এরপর অ্যাড এক্সটেনশন তো গাইডটা আমি স্কিপ করে দিলাম স্কিপ গাইড তো এখন আমরা প্রক্সিটা সেট করি এখান থেকে আমরা যে প্রক্সি সেট করবো সেটা হচ্ছে সক্স পাইপ চাইলে টি টিপিও করতে পারেন সমস্যা নেই এরপরে শো অ্যাডভান্স এখন আমরা এখানে প্রক্সিটা দিয়ে দেবো এখানে আমার একটা প্রক্সি কিনে আছে সো আমি সেটা দিয়ে দিচ্ছি এ হচ্ছে প্রক্সি আমি আপনাদের এই প্রক্সিটা ইউজ করার রিকমেন্ড করব না এর থেকে ভালো যেই সাইটটা আছে সেটা আমি ডেসক্রিপশনে রেখে দেবো আপনারা সেখান থেকে নিয়ে নেবেন সেটা আরও কম রেট পড়বে এখানে আমার প্রক্সি দিয়ে দিলাম এরপর হচ্ছে পোর্ট পোর্টটা নিয়ে আসি এই হচ্ছে আমাদের পোর্ট এখান থেকে আমরা পোর্ট দিয়ে দিলাম এরপরে এখানে এই তালার চিহ্নতে ক্লিক করবেন কারণ এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ড আছে সো আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম সিকিউরিটি পারপাস হাইড করে নিলাম এরপর এটা আমরা সেভ করে নিলাম তো আমাদের প্রক্সি সেট হয়ে গেছে তো এই হচ্ছে মোটামুটি সেটআপের সিস্টেম এখানে একটা ছোট্ট প্রবলেম আছে সেটা হচ্ছে গুগল ক্রোম এই সফটওয়্যার প্রক্সি সাপোর্ট করে না সেই জন্য এস টি বা এসটিপিএস এই প্রক্সিগুলো নেবেন তাহলে আপনি ক্রমেই ইউজ করতে পারবেন আর যদি সবস্ক্রাইব নিয়ে থাকেন তাহলে অন্য ব্রাউজার রিসেট করে নিন এভাবে আপনারা ডাটা সেন্টার বিপিএস থেকে অথবা আর ডিপি থেকে রেসিডেন্সিয়াল করে নিতে পারেন সেক্ষেত্রে কম খরচে রেসিডেন্সিয়াল বিপিএস করে আপনারা মোটামুটি ভালো কাজ করতে পারবেন সো এই ছিল ওভারঅল সিস্টেম তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে নেক্সট টাইম আপনারা কোন রিলেটেড ভিডিও চান সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই তা কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং